জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়ে গেলেন। সর্বপ্রথম মূর্তির কারিগর পিতার সামনে গিয়ে আল্লাহর দিনের দাওয়াত কিভাবে তিনি উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন নাকি? যদি আপনি তাই করে থাকেন, ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, যদি তাই হয়ে থাকে তো নিশ্চয়ই আমি দেখছি আপনি এবং আপনার গোটা জাতি স্পষ্ট গোমরাহির ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তির কারিগর পিতাকে মূর্তি পূজার বিরুদ্ধে একত্ববাদী রবের দিনের দাওয়াত দিলেন, তখন তার পিতা সন্তানের সাথে কেমন আচরণ করলেন শুনেন। আহারে, বাপ হয়ে সন্তানকে কেমন কথা বললেন, কি জবাব দিলেন তিনি শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 46 নম্বর আয়াত, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তিনি বললেন, আমার ছেলে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের ব্যাপারে মুখ ফিরিয়ে নিলে? তুমি কি আমার উপাস্য, আমার এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে? লা ইল্লাম তান্তাহি, তুমি যা শুরু করেছো যদি বিরত না হও, তোমার একত্ববাদী রবের দাওয়াত যদি এক্ষুনি না থামাও, বন্ধ না করো, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমার মতো সন্তানকে পাথর নিক্ষেপ করে আমি তোমাকে ক্ষতবিক্ষত করে দিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, চিন্তা করেছেন বাপ বলে সন্তানকে, লা আরজুমান্নাক, আমি তোমাকে প্রস্তরাঘাত করব, শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, ত্যাজ্য পুত্র করব, আমাকে ছেড়ে তুমি চলে যাও। চিন্তা করেছেন, আল্লাহর নবীও যখন সাফা পাহাড়ে সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন, তার চাচা আবুল আহাব আল্লাহর নবীকে গালি দিয়েছিল, পাথর আমার নবীর মাথা মুবারকে ছুঁড়ে মেরে আমার নবীর মাথা মুবারক ফাটিয়ে দিয়েছিল, নাউযুবিল্লাহ। দেখেন তো কি পরীক্ষায় সম্মুখীন হলেন, নিজের পিতাকে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করা তো দূরের কথা, কি বললেন, কি মারবেন, জোরে বলেন, পাথর মারবেন। শুধু তাই নয়, আরো কি বলেছেন, ওয়াহজুরনি মালিয়া, আমাকে পরিত্যাগ করে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? আমার পিতা আমাকে হুমকি দিয়েছেন, আমার পিতা আমাকে ধমক দিয়েছেন, আমি বন্ধ করে দেব, এমন কোনো কথা বলেছেন? পিতা মাতার আনুগত্য করা সন্তানের উপর ফরজ, শুধু এক জায়গায় পিতা মাতার আনুগত্য করা যায় না, সেটা হলো পিতা মাতা যদি সন্তানকে শিরকের ব্যাপারে ফোর্স করে, বাধ্য করে, সেই জায়গায় ওই পিতামাতার এই শিরকের ব্যাপারে তাদের ফরমান মেনে নেওয়া সন্তানের জন্য ফরজ নয়। নতুবা মা বাবা কাফির হলেও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, কিন্তু শিরকের কথা বললে মা বাবার ওই কথার আনুগত্য করা যাবে। পিতাকে দাওয়াত দিলেন, পিতা মুখ ফিরিয়ে নিলেন, বিরাট একটা পরীক্ষার মধ্যে তিনি পড়লেন। পিতা বললেন, পাথর মারব, বের হও আমার ঘর থেকে তুমি। পিতার থেকে বিমুখ হয়ে এবার গেলেন জাতির কাছে, কোন জাতি,
যারা মূর্তির পূজা করে, তারকার পূজা, তাদেরকে গিয়ে তিনি বললেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 52 নম্বর আয়াত থেকে আল্লাহ ইরশাদ করছেন, ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আর স্মরণ করো, তিনি যখন তার পিতা এবং তার জাতির লোকদেরকে বললেন এগুলো কি সেই মূর্তি নাকি যেগুলোর পূজা তোমরা করো, তখন তারা জবাব দিল, জাতির লোকেরা বলল, কলু ওয়াজাদানা আবাআনা লাহা আবিদিন, আমরা তো দেখেছি আমাদের পূর্বপুরুষরাও এগুলোর পূজা করে, এজন্য আমরাও এগুলোর পূজা করি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন পূর্বপুরুষরা করেছে বলে তোমরাও কি করবা নাকি, তোমাদের কি বিবেক উপলব্ধি, এই উপলব্ধির জগৎটাকে কি তোমরা ব্যবহার করে তোমরা কি সত্যের পথে ফিরে আসবে না। তিনি তাদেরকে বললেন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ সবাইকে আমি সুস্পষ্ট দলালতের ভেতরে, গুমরাগের ভেতরে দেখছি। ইব্রাহিম আলাইহিসসালাম পিতার কাছ থেকে যখন দাওয়াত দেওয়ার পরে হতাশ হয়ে ফিরলেন, এবার জাতির কাছে যখন দাওয়াত দিলেন তার জাতির লোকেরাও তার সাথে কেমন আচরণ করলো শুনেন, তার জাতির লোকেরা তখন বলল কলু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তারা বলল তুমি সত্য কিছু নিয়ে আসো, মুজিজা নিয়ে আসো, নইলে যা বলছো আমরা মনে করব তুমি কৌতুককারী ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ, আল্লাহর নবীকে পয়গাম্বরকে বলে কি কৌতুককারী অভিনেতা, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কঠিন পরীক্ষা অবতীর্ণ হলেন মূর্তি পূজারী, তারকা পূজারী, পৌত্তলিক, গোটা কৌমের বিরুদ্ধে নবুয়তের দাওয়াত দিলেন আর তারা তাকে সমালোচনা করল, ঠাট্টা করল, বিদ্রুপ করল, কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, দাওয়াত চালিয়ে গেলেন। আল্লাহ বললেন ইব্রাহিম নবুয়তের পরীক্ষায় তুমি পাশ উত্তীর্ণ, এত বিরোধিতা সত্ত্বেও তুমি একাকি আমার কালেমার ঝান্ডার পক্ষে দাওয়াত চালিয়ে যাচ্ছ। আল্লাহু আকবার। আমার নবীও তো মক্কায় আরবে শুরু করেছিলেন একাকি দিনের দাওয়াত, গোটা জাতির বিরুদ্ধে এক রবের দাওয়াত শুরু করেছিলেন একা। আজকে দেখেন মুসলমানদের সংখ্যা কত, সুবহানাল্লাহ, আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান হয়ে গেছে, প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল আমার নবী কি আমার নবীর দিনকে শেষ করে দিবে, আর আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আর ওই সুরে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিক্রাক, এরা আপনার নাম মিটিয়ে দিতে চেয়েছে আর আমি আপনার মর্যাদাকে বুলন্দ করব, সমুন্নত করব, সুউচ্চ করব, সুবহানাল্লাহ। 24 ঘন্টায় আমার নবীর নাম আকাশে বাতাসে আমার নবীর নাম প্রতিধ্বনিত হচ্ছে। বলবেন হুজুর কেমনে, এই যে পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন করে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা, যে ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি, যেটার ফলে দিন এবং রাত হয়। এই যে বাংলাদেশে রাত 11টা, এখন সৌদি আরবে রাত 9টা, আমেরিকায় দুপুর 12টা, লন্ডনে এখন বিকাল 5টা, কোনো দেশে ফজরের আজান হচ্ছে, কোনো দেশে জোহরের আজান হচ্ছে, কোনো দেশে এখন মাগরিবের আজান হচ্ছে, কোনো দেশে এশার আজান হচ্ছে। নামাজে আল্লাহর নাম যেমন আছে, আজানে আল্লাহর নাম যেমন আছে, রসুলের নামও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কাফিরের দল তারা চেয়েছে আমার নবীর নাম মিটিয়ে দিতে, আমার নবীর মর্যাদাকে সুউচ্চ করলাম, আমার নবীর নাম নিশানাকে এত উঁচু পর্যায়ে নিয়ে গেলাম, 24 ঘন্টা পৃথিবীতে আমার নবীর নাম উচ্চারিত হবে, কেউ বন্ধ করতে পারবে না, সুবহানাল্লাহ। আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে, এত সম্মান। আমি বলছিলাম জাতির পিতার কথা,
জাতির পিতার প্রথম পরীক্ষা, নবুয়তের পরীক্ষা, পাস না ফেল। আমার নবীও গালি খেয়েছেন, জাতির পিতাও, জাতির পিতা আর নবী আমার নবীকে অনুসরণ করে এখনো যারা নবী তরিকায় দাওয়াতি কাজ করবে তারাও জোরে বলেন গালির খাস তো ঠিক থাকবে, শুধু ভার্সন কি হবে। ওই 20 তারিখে মনে হয় এটা বলে গিয়েছিলাম, বলছিলাম নাকি কথা, ওই সময় গালি ছিল নবীজিকে বলেছে সাহিদ কাজ্জাব মজনুন কাহিন মিথ্যাবাদী কবি জাদুকর পাগল নাউজুবিল্লাহ। আর 1400 বছর পরে, 1500 বছর পরে গালি আপডেট হইয়া এখনকার যুগের আবু জেহেল আবুল আহাবদের মুখের নতুন গালি হলো কুরআনওয়ালাদেরকে দেখলে বলে জঙ্গি জঙ্গি মানবতা বিরোধী যুদ্ধা অপরাধী। খাসলত ঠিক আছে, গালির খাসলত, শুধু গালির নমুনাটা কি হয়েছে চেঞ্জ হয়ে এসেছে। জাতির পিতা যেভাবে এবং আমার নবী যেভাবে দাওয়াতি কাজ চালিয়ে গিয়ে কাফির মুশরিকদের গালিগালাজ ঠাট্টা সমালোচনার পাত্র হয়েও দাওয়াত থামান নাই, আমাদেরকে সারাদিন জঙ্গি বলো, সারাদিন যুদ্ধাপরাধী বলো, মানবতা বিরোধী বলো, আর যাই বলো না কেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত থামাবো না ইনশাআল্লাহ। তাহলে জাতির পিতা যে পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষা আমাদের সামনে আরও আসবে, আমরা এই পরীক্ষায় জাতির পিতার মতো এই পরীক্ষায় দৃঢ় থেকে আমরা উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। জাতির পিতার দুই নম্বর পরীক্ষা, দুই নম্বর পরীক্ষা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ বা এটাকে বলে বুদ্ধিবৃত্তিক পরীক্ষা। তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, তার জাতির লোকের আবার তার সাথে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আরম্ভ করল, মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিরকম মনস্তাত্ত্বিক যুদ্ধটা হলো এই রকম, তিনি দেখলেন এই জাতির লোকেরা এত গুমরা, এত বুঝাই, এত দাওয়াত দেই যে মূর্তি নিজের হাতে বানিয়েছো, নিজের হাতে বানায় এটার সামনে তোমরা মাথা নত করো না, এটার পূজা করো না, ইবাদত করো না, এত বুঝাই বুঝে না। তাহলে জাতির পিতা সিদ্ধান্ত নিলেন আমি এমন কোন কাজ ঘটাবো যাতে করে গোটা সমাজের মানুষের হুশ ফিরে আসে আর গোটা সমাজের মানুষের মাথার টনক একটু নড়ে উঠে। তিনি ভাবলেন কি করা যায় কি করা যায়, তিনি সিদ্ধান্ত নিলেন আমার জাতির লোকেরা তো বছরে একদিন শহরের বাহিরে মেলায় যায়, উৎসবে যায়, ওই দিনকে আমি কাজে লাগাই। ওরা চলে গেল শহরের বাইরে মেলায় আর তিনি ঢুকলেন মূর্তিশালায়। ঢুকার পরে দেখলেন হায় হায় প্রত্যেকটা মূর্তির সামনে অনেক খাবার দাবা। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সফফাতের 91 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বলছে فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। তিনি গিয়ে বললেন আলা তাকুলুন, কি রে তোমাদের সামনে এত খাবার দাবার রাখা এগুলো খাইতেছো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন কার সাথে আপনারা বলেন তো? এই যে প্রশ্নটা তিনি করলেন, মূর্তির বাপের ক্ষমতা আছে জবাব দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আলা তাকুলুন, খাও না, এতগুলো খাবার খাচ্ছ না কেন, খাও, কথা বলে না। তিনি বললেন মা লাকুম লা তান্তিকুন, কি হলো কথা বলো না কেন, আমার কথার জবাব দাও। তিনি বললেন খাবার সামনে আছে খাও, কথা বলছেন জবাব দিচ্ছে না, উঠে গেছে রাগ। ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন, ডান হাতে কুঠান কুঠার নিয়ে, কুঠার বুঝেন তো, কুঠার নিয়ে এবার কথা যখন কয় না কথা কস্তা রাগ লাগাইলেন, ভালো করে লাগাই একদম সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, সবগুলাকে কি করে দিলেন চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেখলেন একটা আছে খুব বড়। তিনি চিন্তা করলেন বড়টারে মাইরা লাভ নাই, ওই যে বললাম এমন ঘটনা ঘটাবো যাতে পুরা জাতির লোকদের হুশ। তিনি কুঠার এবার ওইটার কাঁধের উপরে রেখে দিলেন, রেখে দিয়ে চলে আসলেন। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। কুঠার ওই বড়টার কাঁধের উপরে রেখে তিনি চলে আসলেন, তার মূর্তি পূজারী তারকা পূজারী এই জাতি যখন ফিরে আসলো, ফিরে এসে তারা দেখলো হায় 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 আমাদের খুদার ঘর হয়ে গেছে হুদা,
তারা তখন বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন, এই কাজটা কে করল নিশ্চয়ই সে জালিম। قالوا سمعنا فتى يذكركم يقال له ابراهيم, তারা বলল একজন যুবক আছে যার নাম ইব্রাহিম, সে মূর্তির বিরুদ্ধে কথা বলে, সম্ভবত সে কাজটা করেছে। বলা হলো তাকে সামনে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো তুমি কি কাজটা করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন তোমরা আমাকে কেন জিজ্ঞেস করো, যার কাঁধের উপরে কুঠার আছে তারে কেন জিজ্ঞেস করো না? যার কাঁধের উপরে কুঠার আছে তাকে কেন জিজ্ঞেস করো না? কাফিররা চুপচাপ হয়ে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়ে তারা সুম্মানু কিসু আলা রুউসিহি, মাথা নত করে দিয়ে তারা বলল লাকাদ আলিমতে মা হাউলাই ইয়ান্তিকুন, তুমি ভালো করেই জানো এরা কথা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই তো এতদিন দাওয়াত দিয়ে বুঝাইতে পারি না, এখন ঘটনা ঘটাইয়া। তিনি বললেন আচ্ছা যেটা তোমাদের সাথে কথা বলতে পারে না এটা তোমাদের ফরিয়াদ শুনে কেমনে? শুধু তাই নয়, যে নিজে তাকে হেফাজত করতে পারে না সে তোমাদের হেফাজত কেমনে করবে? মাথা ঠিক আছে তাদের? কথা বলেন, লজ্জায় আর অপমানে মাথা নত হয়ে গেল, বলল এই অপমান মেনে নিব না, আমরা আমাদের লিডারের কাছে তারে নিয়ে যাব। লিডারের নামটা জানি কি? হ্যাঁ, ধরে নিয়ে গেছে মূল লিডারের কাছে। এই ঘটনা সূরা বাকারার 258 নম্বর আয়াত। লিডারের কাছে যাওয়ার পরে লিডার শুনে বলে হায় হায় তুমি কামটা করলা কি, হ্যাঁ তুমি কেন এটা করেছো? তিনি বললেন আমাদের রব গুলারে মাইরা ফেললা, টুকরা টুকরা করে ফেললা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা তোমাদের রব হয় কেন? তোমাদের রব হলেন তিনি, তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি। সুবহানাল্লাহ, রবের পরিচয় তিনি দিয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব তো হলেন তিনি, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন মৃত্যুও। নমরুদ তখন বলল আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন এই শয়তান কি কয়, সেও নাকি জীবন দেয় সেও নাকি মৃত্যু দেয়। তখন নমরুদ বলল দেখো আমি কেমনে জীবন দেই। কারারক্ষীকে বলল যাবজ্জীবন মৃত্যুদণ্ড ফাঁসির, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এইরকম একজন কয়েদিকে ডেকে আনো। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এইরকম একজন কয়েদিকে আনা হলো। নমরুদ বলল যাও তোমাকে খালাস করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল দেখো মরে যাওয়া লোকটাকে একেবারে মরার পথ থেকে আমি আবার জীবন দিলাম, তাহলে আমি জীবন দিতে পারি, আমি আবার মারতে পারি কেমনে দেখো। এবার সে কয়েদিকে বলল একেবারে মাসুম কোনো মানুষকে ধরে এই মুহূর্তে হত্যা করো। সে বলল দেখছো আমি চাইলে মারতেও পারি আমি চাইলে জীবনও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই শয়তানকে আজকে উচিত শিক্ষা দেওয়া। তিনি তখন বললেন ঠিক আছে তোর যদি এতই ক্ষমতা থাকে আমার আল্লাহ আমার রব প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান পশ্চিম দিগন্তে নিয়ে এটাকে অস্তমিত করেন, তোর যদি ক্ষমতা থাকে তাহলে সূর্যটাকে একটু পশ্চিম দিকে উঠায়া দেখা। কি মনে হয় পারবে? বাবু হিতাল্লাদি কাফার, মাথা ছিল উঁচু হয়ে গেছে, এই অপমান তো মেনে নেওয়া। মনস্তাত্ত্বিক যুদ্ধে অবতীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাস। সুবহানাল্লাহ, তিন নম্বর পরীক্ষা আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? নমরুদ কয় এত এত সহজে ছাড়া যাবে না। নমরুদ বলল হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আগুনের কুণ্ডুলি জ্বালাও, বিশাল অগ্নিকুণ্ডেও বানানোর জন্য একটা বিরাট আয়তনের স্থানকে নির্ধারণ করা হলো, অগ্নিকুণ্ড তৈরি। ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ানো হলো,
চরকিতে, তাকে ওখানে নিক্ষেপ করা হবে। ফেরেশতা আসলেন, এসে বললেন, ইমানের কারণে আজ আপনাকে নমরুদ এবং তার অনুসারীরা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের তো সহ্য হচ্ছে না। আপনি যদি বলেন আমি নমরুদের এই অগ্নিকুণ্ডকে সাগরের মধ্যে নিক্ষেপ করবো, আগুন নিভাইয়া দিব, বলেন আমি কি সহযোগিতা করব? জাতির পিতা তখন বললেন, তুমি কেন আমাকে সহযোগিতা করবা, তোমার সহযোগিতার আমার দরকার নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছি, তিনি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, তোমার মতো ফেরেশতার সাহায্য দরকার নেই, আমার আল্লাহ কি দেখেন না আমার আল্লাহর জন্য আল্লাহর বন্ধু আগুনে পড়ে যাচ্ছে, আল্লাহর জন্য আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম যদি আগুনে পড়ে গেলে আল্লাহ খুশি হন? আল্লাহকে বলো একবার না, আল্লাহর খলিল ইব্রাহিম বারবার 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 খুশি মনে হেসে হেসে আগুনে ঝাঁপ দিবে, ইব্রাহিম আগুনকে ভয় করবে না। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছে করে না। আমার আল্লাহ যখন শুনলেন হায় 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 আমার খলিল ইব্রাহিম কি বলে আমাকে খুশি করার জন্য বারবার ঝাঁপ দিতে চায়, আল্লাহ বললেন হে আগুন, আগুনের মালিক কে? যেভাবে উত্তর দিয়েছেন আর কয়েকজন চুপচাপ, মনে হয় হেরা আগুনের মালিক, আগুনের মালিক কে? আল্লাহ তখন আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমি তোমাকে সৃষ্টি করেছি এমন ভাবে তোমার মধ্যে উত্তাপ আছে, তুমি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, কিন্তু আজ তোমার স্বভাবের বিপরীতটা করবে, অর্থাৎ তুমি আজ আমার ইব্রাহিমকে আমার খলিলকে জ্বালাবে না পুড়াবে না, বরং তুমি তার জন্য আজকে শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। ওইদিকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়া সবাইকে নিয়ে খুব মজায় আছে, আমার শত্রু ইব্রাহিম হঠাৎ করে একজন কয় লিডার অবস্থা তো ভালো না, কি হয়েছে রে, তাকায় দেখেন না আপনি ফালাইছেন আগুনে আর ইব্রাহিম ওখানে ফুল বাগানের মধ্যে বসে আছেন। ইমানের মতো ইমান যদি থাকে আয়না ঘর কিংবা আগুনের লেলিহান শিখার উপরেও যদি জালিমরা নিয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানরা, জাতির পিতার সন্তানরা সেখানেও অগ্নিকুণ্ডকে বরণ করে নিবে, কিন্তু জালিমের সামনে মাথা নত করবে না। জাতির পিতা পরীক্ষা দিয়েছেন, জাতির পিতার সন্তানদেরকেও পরীক্ষা দেওয়া 36 জুলাই আমার দেশে হয়েছে, মনে নাই 36 জুলাই, 5 আগস্টে যে বিপ্লব হয়েছে এটা কি ইসলামী বিপ্লব না গণবিপ্লব? গণবিপ্লব, খুব শীঘ্রই আরেকটি বিপ্লব হবে ইনশাআল্লাহ, সেটা ইসলামী বিপ্লব। ওই ইসলামী বিপ্লব ঘটাতে হলে জাতির পিতার সন্তানদেরকে জাতির পিতার মতো সাহসী হতে হবে, যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়, জেল জুলুম রিমান্ড এমনকি যদি ফাঁসির কাছেও যেতে হয়, শাহাদাতের ঈদগাহেও সামিল হতে হয়, প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, তাও আমরা জাতির পিতার সন্তানরা এই দেশে আমরা আল্লাহর রসুলের সুন্নাতের বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। যেন জাতির পিতার সন্তানদেরকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত আছেন তো আপনারা না দৌড় মারবেন হঠাৎ করে, আল্লাহ কবুল করুন। কয়টা পরীক্ষা গেল জোরে বলেন? তিনটা। আহারে, পরীক্ষা শেষ হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম এত বছর দাওয়াত দিলেন, আর দাওয়াতের বিনিময়ে ফেললো কোথায়? জোরে বলেন। তার এত বছরের দাওয়াতে ইমান আনছে দুইজন, কয়জন? একজন তার স্ত্রী সারাহ, আরেকজন তার ভাতিজা, নামটা কি? লুত আলাইহিসসালাম। ইমান এনেছেন কয়জন? এই দুইজন, আর তিনি মুঠ হইলেন কয়জন? ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন হায় রে হায়, এই কাফিরের গোষ্ঠীকে দাওয়াত দিলাম ইমান আনে না, জাতির পিতারে আগুনে ফালায় দেয়। আল্লাহর তরফ থেকে ইশারা আসলো, ইঙ্গিত আসলো, তিনি যেন এবার এই জনপদ ত্যাগ করেন,
এবার চার নম্বর পরীক্ষা হিজরতের পরীক্ষা। বাড়ি ঘর জন্মভূমি ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে, কত বড় পরীক্ষা। যদি বলা হয় আপনি চট্টগ্রাম ছেড়ে আগামী পাঁচ বছর রংপুরে থাকবেন, আল্লাহ আদেশ করেছেন, আমি যদি এটা আপনাকে জানাই কথার কথা উদাহরণ, আপনি বলবেন হুজুর আপনি যান গা, আমি যাব না, আমার বহু বাচ্চা অক্সিজেনে রিয়াজউদ্দিন বাজারে আন্দর কিল্লায় টেরি বাজারে এত ব্যবসা আমার, এগুলো ফালাইয়া থইয়া আমি বুঝি রংপুরে যাব। হিজরত মানে কি? এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আপনি যাবেন না, ইমান। আল্লাহ রসুল এবং তার সাহাবিরা ইমানের কারণে ঘর বাড়ি বিটা মাটি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হিজরত করেছে, সুবহানাল্লাহ। জাতির পিতা এবার হিজরতের পরীক্ষার সম্মুখীন, আল্লাহর আদেশ আসলো, তিনি এবার বাবেল থেকে তৎকালীন শাম বর্তমান ফিলিস্তিনের কেনানে হিজরত করলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, জাতির পিতা চাইলে কি বলতে পারতেন? আল্লাহ তুমি আমার খালি পরীক্ষা নাও কেন, তুমি এই পরীক্ষায় আমার একটু সহজ করো, আমার একটু বিশেষ বিবেচনা করো, আমি কিন্তু এলাকা ছাড়ব না। এ কথা বললে আল্লাহ কি রাখতেন না? নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না? কিন্তু হিজরতের পরীক্ষা এসেছে, কোনো সায় নাই, কথা নাই। আল্লাহর খলিল বলছেন, আমার আল্লাহ যদি খুশি হন চলে যাব, কোনো অসুবিধা নাই। চলে গেলেন ফিলিস্তিনের, কোথায় বললাম, কেনা। কিন্তু ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে আবার দুর্ভিক্ষ আরম্ভ, ওই এলাকার লোকেরা আবার হিজরত করে গেলেন ওখান থেকে মিশরে। সেই সময় কিন্তু বিমানও ছিল না, দ্রুতগামী কোনো যানবাহনও, অনেক কষ্ট করে আবার কেনান থেকে হিজরত করলেন, কোথায়, মিশরে। বলছিলাম না আমার নবীর সাথে জাতির পিতার অনেক মিল, আমার নবীও কি করেছেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আমরা সারা দেশে খালি নবীর মিলাদ নিয়ে আলোচনা, কিন্তু মিলাদের পরে যে নবী অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এটা আমরা অনেকে জানিও না বলিও না। আমার নবীর মিলাদ জন্মবৃত্তান্ত যেমন আমরা আলোচনা করব, তেমনি তার সংগ্রাম মুখর জীবনকেও আলোচনা করে তার আদর্শে আমরা আদর্শিত হব ইনশাআল্লাহ। আমাদের জন্য মিলাদুন নবীও দরকার, নবীর সংগ্রামী পুরো জীবন জানা দরকার। কি বলেন, দরকার আছে না? অযথা এলাকার মধ্যে পেঁচকুচ লাগাইয়া দেন। আমার দেশের কিছু লোক আছে আমাদের মতো জুব্বা টুব্বা পইরা লম্বা দাড়ি দাড়ি রাইখা পানটান খাইয়া, এই মাইক ম্যানরা যে কি বিপদে আছে, তারা প্রতিদিন মাইকে সাফ করতে শেষ। আর আমরা যারা পান খাই না, আমরাও আরেক গজবের মধ্যে আছি, কথা যখন বলি দুর্গন্ধের ঠেলায় বাঁচতে পারি না। পান আর পানের পিক আর ওই যে জর্দা মর্দা ঢুকাই দিয়ে এগুলো তো জন্তে দুর্গন্ধের কারখানা হয়ে গিয়েছে। মাঝে মাঝে অনেক জায়গায় আমি টুসু মিশু দিয়া কোনো মতে কথা বলি। তো বলছিলাম অনেক হুজুর এরকম আছে, আবার যারা পান খান আপনারা রাগ করেন। তো বলছিলাম এই যে লম্বা লম্বা জব্বা পইরা, তারপরে আপনাদের এই অক্সিজেন, এই বায়েজিদ, এইসব এলাকায় তো গত কয়েক বছরে এই হুজুরদের কাতুকুতুতে মানুষরা একটু এরকম এরকম করে, যারা কোরআন হাদিসের কথা বলে ওই হুজুরদের কাতুকুতুতে ভালো ভালো আলেমদেরকে দেখে কোরআন হাদিস শোনার সুযোগটা থেকেও তারা বঞ্চিত হয়েছে। আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই, আপনারা এখান থেকে পরিমাপ করেন, কারা বয়ানে উঠলে খালি গালিগালাজ করে আর কারা কথায় কথায় কোরআন বলে হাদিস বলে, আপনার একটা বিবেক আছে না? আচ্ছা ভাই, আপনার যদি বিবেক থাকে, আপনার বিবেক থেকে কি আপনি বিষয়টা যাচাই বাছাই করবেন? না, এসেই খালি ঠেলা লাগায় পেস লাগায় দেয়, এই দেশে যারা মিলাদুন নবী মানে না, ওয়াহাবি এইটা, আরে বাপরে, কথা বলতে বলতে তা দাঁড়ায় যায়। আচ্ছা, নবীর মিলাদ নবীর জন্ম মানে না এমন কোন উম্মত আছে? আপনারা বলেন আছে? এটা ফালতু কথা না। মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত যেমন আমরা আলোচনা করি, তেমনি নবীজির সংগ্রাম মুখর জীবন আলোচনা করে সেখান থেকেও আমরা আদর্শ গ্রহণ করি। আমরা নবীজির মিলাদ জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত পুরো জীবনটাকে আলোচনা করে আমরা নবীজির পুরো জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে নবীর আদর্শে আদর্শিত হয়ে চলতে চাই। কিছু হুজুর আপনাদেরকে পেশ লাগাইয়া রাখছি, আবার বলে কি আমাদেরকে বলে, আমরা নাকি পিরাউলিয়া বিরোধী, আপনি আমাকে চিনেন? যারা বলে আমাদেরকে পিরাউলিয়া বিরোধী, আমার বাড়ি সিলেটে, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাটির সন্তান, এই ভণ্ডরা আমাদেরকে পীর মুরিদ চিনায়।
তুমি কোন পীরের মুরিদ, তুমি পীর আমাকে চেনাও? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই কে তার ইতিহাস পড়ে নিন আপনি। সিলেটে যখন এসে ঢুকেছেন 360 জন নিয়ে, যেভাবে তিনি খানকায় বসে মানুষকে দিনের তালিম তারবিয়ত দিয়েছেন, ঠিক তেমনি গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। আর তুমি এমন পীরের মুরিদ, তোমার পীর শুধু পেটকে তরমুজের সাইজ বানায়া, মুরিদের থেকে শুধু হাদিয়া তুফা খায়, নবীর ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হয়, তার মুখ বুবার মতো থাকে, একটা কথাও বলে না, বুবা শয়তান। আসাকিতু আনিল হক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। আমরা পীর আউলিয়া বিরোধী নই, বরং ভণ্ডামি যারা করে, যারা মানুষের ইমান নিয়ে খেলা করে। এখন তো ভাই আধুনিক যুগ, সভ্যতার যুগ, এই যুগে মানুষকে কি আপনি যাচাই বাছাই করবেন না? বিশ্বাস করেন, আমরা পীর আউলিয়া বিরোধী নই, আমরা আল্লাহর ওলিদেরকে কলিজা থেকে মহব্বত করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি নিজে বাংলাদেশের অনেকগুলো পীরের দরবারে প্রতি বছর মাহফিলে যাই, এই যে প্রতি বছর আড়াই বারই দরবার শরীফে আমি মাহফিলে যাই, আপনারা দেখছেন না অনেকে ইউটিউবে। আমরা তো পীর আউলিয়াদের কাছে আমরা যাই, এদেশে অনেক পীর আউলিয়া গণ আছেন, আমাদের অনেক উস্তাদরাও পীর মাশায়েক আছেন, আমরা পীর মাশায়েকদেরকে সম্মান করে শ্রদ্ধা করি। শুধু তাদের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করি, যারা মানুষের ইমান আকিদাকে ভণ্ডামি করে নষ্ট করে। তাহলে অক্সিজেন বা এজিদের মানুষকে পরিষ্কার হওয়া দরকার। আপনারা তো আমাদেরকে আনতে দেন না এই এলাকায়, সবাই না। আমি তো গত 5 বছর আমার নাম শুনলেই কি জানি হইতো এখানে, আমি জানি না। আমি বায়েজিদে এক মাহফিলে এসে স্টেজ থেকে আমারে নামাই দিয়েছে। কমিটি বলেছে হুজুর দোয়া করে চলে যাবে, পুলিশ বলেছে দোয়াও করতে পারবে না। পুলিশ আবার যাওয়ার সময় আমারে বলে, হুজুর আপনি ভাবিয়েন না, আমরা আপনারে জোর করে দিছি, আমরা আপনাকে মহব্বত করি, আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন আমরাও জানি, কিন্তু কি করব, এলাকায় কিছু দুর্বৃত্ত আছে, হুদাই পেস লাগায় আর কি বলেন। এই অক্সিজেনে এই বাইজিদে এমন চেলা চামুন্ডা বুঝি নাই আসেন ভাই, আপনাদের প্রতি আমাদের দরদ আছে, ভালোবাসা আছে, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনাদেরকে ভুল বুঝিয়েছে আমাদের ব্যাপারে, আপনারা এখান থেকে বের হয়ে আসুন, আমরা এই বাংলাদেশটাকে সবাই মিলে নবীর সুন্নতের আলোকে সাজাতে চাই। আপনাদেরকে অনেকে ভুল বুঝায় আমরা নাকি নবীর দুশ্মন, কোথায় নবীর দুশ্মন আপনার? আমাদের কত আলোচনা আছে নবীজির শান নিয়ে, মান নিয়ে, চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা নবীর শান মান নিয়ে যতটা তত্ত্ববহুল আলোচনা করি, এই ভণ্ডরা এর এক ভাগ কথা মানুষকে শোনাতে পারবে না। নবীর শান মানের ওরা কি জানে আমরা জানি তো, আমরা যখন নবীর শান মান নিয়ে কথা বলি, কথায় কথায় কুরআন হাদিস বলে বলে আমার নবীর শান মান বর্ণনা করি, আপনি ওদের 2 ঘন্টা বয়ানে হয় একটা কুরআন হাদিস পাবেন। ওরা আপনাদেরকে বুঝায়, ভুল বুঝায়, বলে এরা নবীর দুশ্মন, ভুল বুঝবেন না আমাদেরকে, আসুন আমাদের কথা শুনুন, আমরা নবীর শান মান ওদের চাইতে আরো সুন্দর করে, আরো মর্যাদার সাথে আমার নবীর শান মান বলে করি, আমরা বর্ণনা করি, কেন বর্ণনা করব না, আমার নবীকে তো এই শান মান দিয়েছেন কে? ওরা ভুল বুঝিয়েছে আপনাদেরকে, কেন ভুল বুঝিয়েছে? কারণ ওরা এই বাংলাদেশে, ওরা এই বাংলাদেশে সত্যিকার অর্থে নবীজির সুন্নতের বাস্তবায়ন চায়। আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, আবার আমরা নবীর সুন্নত প্রতিষ্ঠার সংগ্রামও, দুইটাই দরকার আছে না আমাদের, বলেন দুইটা দরকার আছে না? আমার নবীর জন্মের সময় তো অলৌকিক ঘটনা ঘটেছে, কিসরা সম্রাটের রাজপ্রাসাদের 14টা পিলার ভেঙে গিয়েছে, সুবহানাল্লাহ। জন্মের আলোচনাও করার দরকার, মা মেনার ঘর আলোকিত হয়েছে এবং মা মেনা বলেছেন এমন নূর দেখেছি যে কিসরার রাজপ্রাসাদ পর্যন্ত, সিরিয়া পর্যন্ত আলোকিত হয়েছিল। দরকার আছে আমার নবীর জন্মের বৃত্তান্ত, ওই সময়কার আলোচনাও যেমন প্রয়োজন, ঠিক তেমনি তায়েফের আলোচনা, বদরের আলোচনা দরকার, ওহুদের আলোচনা দরকার, মক্কা বিজয়ের আলোচনা দরকার, আল্লাহ নবীর রক্তাক্ত জীবন সংগ্রাম মানুষকে শোনানো দরকার। আপনি শুধু ওইটা নিয়ে কেন পড়ে থাকেন? ওইটাও বলবেন, এটাও বলবেন, আমরা চাই আমার নবীর পুরো জীবনটাকে আমরা জানতে চাই, আমার নবীর পুরো জীবন সম্পর্কে জেনে আমরা নবীর আদর্শে আদর্শিত ইমানদার আশিক রসুল হতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাতির পিতার 4 নম্বর পরীক্ষা হিজরতের পরীক্ষা,
পাঁচ নাম্বার পরীক্ষা, জাতির পিতাও জাতির মাতাও দুইজন এবার পরীক্ষায় পড়েছেন। কেমন পরীক্ষা? এবার তাদের অন্তরে আল্লাহর ভয় বেশি নাকি শাসকের ভয় বেশি, এবার ওই পরীক্ষা। মাঝে মাঝে আপনি যখন দিনের দাওয়াতি কাজ করেন বলেন সে কথা বলবেন না, জেলে ঢুকাই দিব, মামলা দিব, এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষা অবতীর্ণ হলে কি করবেন? ইমানের পথে থাকবেন নাকি জালেমকে ভয় করবেন? জাতির পিতা কি করেছেন দেখেন, যাচ্ছেন কেনান থেকে, একটু আগে বললাম কেনান থেকে, মিশর শাসন করতো ফেরাউনরা। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে একটা পোস্ট, রাষ্ট্রীয় একটা পোস্ট, এটা একটা লকব উপাধি। এই ওয়ার্ডের একজন কাউন্সিলর আছেন না, ওনার নাম কি কাউন্সিলর? ওনার নাম কাউন্সিলর? নাম কাউন্সিলর না, এটা ওনার পদবি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ। অধ্যক্ষ কি ওনার নাম? এটা ওনার, বাংলাদেশ যিনি পরিচালনা করেন, সংসদীয় সরকার ব্যবস্থা আমার দেশে, তাকে বলা হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি কারো নাম? মিশর যারা শাসন করত সেই সময়ে শাসকদের উপাধি ছিল, উপাধি কি ছিল? তিনি যাচ্ছেন তার স্ত্রীকে নিয়ে মিশরে, আর মিশরের সেই সময়ের ফেরাউন ছিল অত্যন্ত মাদকাসক্ত আর নারী আসক্ত। যদি কোনো নারী তার সৈন্যদল রাস্তায় পেত, ওইটাকে তুলে নিয়ে ফেরাউনের কাছে সুপর্দ করত। আল বিদায় আওয়ার নিহায়ার ভেতরে এসেছে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিলেন বাবা আদম আলাইহিসসালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাসসালাম, সুবহানাল্লাহ, বিশ্ব সুন্দরী, বিশ্বের শ্রেষ্ঠ। এরপরে বিশ্বের দুই নম্বর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন জাতির পিতার স্ত্রী সারাহ আলাইহাসসালাম, সুবহানাল্লাহ। ফেরাউনের দলবল পাইছে বিশ্বের শ্রেষ্ঠ দুই নম্বর সুন্দরী, রাইখা যাবে না নিয়ে যাবে? জোরে বলেন, তুলে নিয়ে যাচ্ছে। জাতির পিতা এখানে তাউরিয়া এর নীতি অবলম্বন করেছিলেন, আমি ওইদিকে যাচ্ছি না। জিজ্ঞেস করা হয়েছিল এটা কে, তিনি বলেছিলেন আমার বোন, আমার বোন। এটাকে মিথ্যা বলা হয় না, অলংকার শাস্ত্রের ভাষায় বলা হয় তাউরিয়া, অর্থাৎ বক্তা বলে এক উদ্দেশ্যে, শ্রোতা বুঝে আর এক উদ্দেশ্যে। তো জিজ্ঞেস করা হয়েছিল আবার পড়ে তাকে, সারা প্রশ্ন করেছিলেন আপনি কেন বলেন আমি আপনার বোন, আমি আপনার বউ না? তিনি বলেন দেখো আমি তো বোন বলেছি ওটা ইমানি সম্পর্কের খাতিরে, ইমানি সম্পর্কের দিক দিয়ে গেলে ওইটা ঠিক আছে, আর জামাই বউ পবিত্র সম্পর্কে গেলে, বৈবাহিক সম্পর্ক গেলে, আমরা স্বামী স্ত্রী, এটাও ঠিক আছে। আমি বলছি একটা, সে বুঝছে আরেকটা, এটাকে বলে কি? তাউরিয়া। এটাকে কি বলে? কারণ সেই সময় যদি কোনো নারীর সাথে স্বামী পাওয়া যেত কি করে ফেলা হতো? হত্যা করা হতো। তাউরিয়া এর নীতি অবলম্বন করলেন, এরা নিয়ে গেল সারাকে। আর ইব্রাহিম আলাইহিসসালাম নামাজে দাঁড়ালেন, দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেফাজত করো। জাতির পিতা বিপদে সাহায্য চেয়েছেন কার কাছে? আমার দেশে কিছু লোক আছে, অবাজান বাজান, অবাজান ছেলেগুলা পরীক্ষা দিবে, ইমতেহানকে ইমতেহান মে কামিয়াবি নসিব করো। আপনারা বলেন এটা কি সভ্যতা ভদ্রতা না জেহাল? জোরে বলেন, চিন্তা করেছেন আপনারা? এদের কথায় মানুষ লাভ মারে, এরা এসে বলে আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, কথায় কথায় বলে ওহাবি, অথচ এদের কোরআন তিলাওয়াত এখনো সহি সুন্দর। এদেরকে মক্তবের হুজুরের কাছে গিয়ে আগে কোরআন তেলাওয়াত সহি করে শিখা দরকার, এরপরে মাদ্রাসায় নতুন করে ভর্তি হয়ে কোরআন হাদিস আকীদা তারপরে ফেক, হ্যাঁ অন্যান্য সকল বিষয়ে পড়াশোনা করে ধীরে ধীরে আলেম হওয়ার চেষ্টা করা দরকার, তাফসীর পড়া দরকার, হাদিস পড়া দরকার। জাতির পিতা দোয়া করলেন কার কাছে? আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত কর। ওইদিকে সারাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কার সামনে? ফেরাউনের সামনে। ফেরাউন দেখছে বিশ্বের শ্রেষ্ঠ দুই নম্বর সুন্দরী, আরে বাপরে বাপ, দেখে সে আগাইতেছে। আর সারা বললেন আল্লাহ আমি তোমার একমাত্র তোমার ইবাদত করি, তুমি আমার সতীত্ব ইজ্জতের হেফাজত কর। এই দোয়া যখন তিনি করলেন ফেরাউন আগাচ্ছিল, হাত পা অবশ্যই ওখানেই শেষ, বসে গেছে। আল্লাহু আকবার,
নড়তে চড়তে পারে না। সারা বলে আল্লাহ আল্লাহ তারে মাইরো না মাইরো না, কারণ তারে মারলে আবার বাহিরে খবর হয়ে যাবে আমি তাকে মেরে ফেলেছি। সারার এই দোয়া আল্লাহ কবুল করলেন, হেরে আবার ফিট করে দিলেন আল্লাহ। কিন্তু যেই লাউ সেই, আসলে শয়তান যেগুলা এদের প্রতি দরদ দেখালে ও বিপদ আসে, ক্ষমা করলে বিপদ। কারণ এদের নীতি হলো যখনই সুযোগ পাবে সাপ ধরে সাপ ছেড়ে দিলে সাপ কি আদর দিবে না আপনাকে ছুবল মারবে? সাপ ধরে সাপ ছেড়ে দিলে যেমন সাপ ছুবল মারে, তেমনি ইসলাম বিরোধী কুখ্যাত কিছু ব্যক্তি আছে দয়া করে মায়া করে মহব্বত করে ছেড়ে দিলে আপনারে ছুবল মারবে। এক কথা কেন বলেছি, বাংলাদেশে অনেকের মনে দয়ার পয়দা হয়েছে, আয়না ঘর যারা বানিয়েছে, আলেমদেরকে যারা পিটিয়েছে, যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শহীদ করেছে, অনেকে বলছে অসুবিধা নাই মাফ করে দেওয়া দরকার। না, সাপ ছেড়ে দিলে সাপ যেমন ছোবল মারবে, এদেরকে ক্ষমা করে দিলে আগামীতে এরা আবার নির্যাতন শুরু করবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু সাপ ছেড়ে দেন পরে বিষ দংশন করলে মজা বুঝবেন, ঠেলা সামলাইয়া। তিনি বললেন আল্লাহরে বাঁচাও, এরে কি করো না, হ্যাঁ ফিট হইছে আবার আগাইতেছে, আল্লাহ বাঁচাও, আবার কাম শেষ, আবার হাত পা বশ, কয় নাম্বার বার আবার বলেন আল্লাহ মাইরো না তারে, আবার ফিট, তৃতীয়বার আবার আগায় বলেন আল্লাহ হেফাজত করো, আবার তিন নম্বর বার যখন আবার তার হাত পা অবশ হয়ে গেল তখন বলল এই প্রহরীরা কোথায়, কোন শয়তান নিকে এখানে ডেকে নিয়ে এসেছে, নাউযুবিল্লাহি মিন, তার দিকে আগানোও যায় না, যাও এনে যেখান থেকে নিয়ে আসছো ওখানে দিয়ে আসো, সুবহানাল্লাহ পড়বেন না, এরা নিয়ে যাচ্ছে, এই দাঁড়াও দাঁড়াও, এ তোমরা কোথাকার, কোথার থেকে এসেছো, কেন এসেছো, বলতেছেন আমরা তো দুর্ভিক্ষের কারণে কেনান থেকে মিশরে এসেছি, কয়ে দাঁড়া প্রহরীরা দাঁড়া, আমার রাজপ্রাসাদের কিছু উপঢৌকন, হ্যাঁ কিছু সম্পদ টম্পদ মূল্যবান উপহার এদেরকে দিয়ে ফিরে আনো, সুবহানাল্লাহ, পরীক্ষায়ও পাস অন্যদিকে দুর্ভিক্ষ, সুবহানাল্লাহ পড়বেন না, কয়টা পরীক্ষা জুড়ে বলেন। এবার তারা মিশর থেকে আবার চলে গেলেন ফিরে কেনানে, কোথায় চলে গেলেন, জাতির পিতার পরীক্ষা শেষ হয় না, বয়স হয়ে গেছে তখন সত্তরের উপরে, ছিয়াত্তর ছুঁই ছুঁই, পঁচাত্তর চুয়াত্তর, কোনো সন্তান, আমার দেশে সন্তান না হইলে চলে যায় মাজারে, ও মাজার দাও না, মাজার ওখান থেকে দিতে পারবে, জাতির পিতার সন্তান নাই, জাতির পিতা সন্তান চেয়েছেন কার কাছে, মা বোনরা আমল করেন এই দোয়া পড়বেন, বলেছেন সূরা সাফফাত, সূরা সাফফাত তিনি বলেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, কি দোয়া কবুল করে ফেলা হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমার দোয়া কবুল করলাম, তোমাকে নেককার ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তো ছয় নম্বর পরীক্ষার সন্তান নাই। এখন সারা, বিবি সারা প্রথম স্ত্রী, তিনি তার একজন দাসী, নাম হচ্ছে হাজেরা, তার দাসীকে বিয়ে দিলেন নিজ স্বামীর সাথে, বিয়ে হয়ে গেল, দোয়া করলেন আল্লাহ সন্তান দাও, এবার দোয়া কবুল করে ছিয়াত্তর বছর বয়সে জাতির পিতাকে আল্লাহ সন্তান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা গেল, ছয়, জাতির পিতার পরীক্ষা আর শেষ। এবার সাত নম্বর পরীক্ষা, আল্লাহ বললেন ইব্রাহিম এত খুশি হইও না, পুলা একটা পায়া গেছো, সন্তান পেয়ে গেছো, আমার হুকুম হলো এই সদ্য জন্ম নেওয়া শিশু আর তোমার এই স্ত্রী হাজারাকে মক্কায় নির্বাসনে রেখে আসো। এখন মক্কায় অসংখ্য মানুষ বসবাস করে, কিন্তু আল্লাহ যখন জাতির পিতাকে আদেশ দিয়েছিলেন তোমার স্ত্রী সন্তানকে মক্কায় রেখে আসো, তখন মক্কা ছিল ধুধু মরুভূমি, কোনো মানুষজন সেখানে বসবাস বসবাস, কত বড় পরীক্ষা এটা। হ্যাঁ আপনার আপনাকে যদি বলা হয় আপনার বউ বাচ্চাকে রাঙ্গামাটির পাহাড়ে রেখে চলে আসে কি করবেন, তখন বলে হুজুর আপনাদের পরীক্ষা আপনারা নিয়ে থাকেন, আমরা এইসব কিছুতে বলবেন অবু কবাজি, কোন জাতির পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন যাও নিজের সন্তান আর স্ত্রীকে মক্কায় রেখে আস, তখন তিনি বলেছেন আল্লাহ আই নো ভাজ্জুন, এটা বলেছেন কোনো কথা নাই,
তিনি বলেছেন, আল্লাহ আপনি যদি খুশি হন, দেখেন আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম আপনাকে খুশি করার জন্য কি করতে পারে, দেখেন আপনি 30 স্ত্রী সন্তানকে নিয়ে সত্যি সত্যি মক্কায় চলে গেলেন। সুবহানাল্লাহ, মুখে দিয়ে বাইর হবে না। তার স্ত্রী এবং তার সন্তানকে মক্কায় রেখে যখন চলে আসতেছিলেন, স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, কিছুদিন হলো বিবাহ হলো, এখন একটা সন্তানও আপনি পেলেন, আপনার তো 76 বছর পর্যন্ত সন্তান ছিল না, আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিলেন, আমি তো আপনার সাথে কোনো বেয়াদবি করি নাই, আমার তো কোনো অপরাধ নাই, যদি থেকে থাকে তো বলেন, আমি শুধরে যাব, আপনার কাছে মাফ চাইব, কেন আমাকে আর আমার সন্তানটাকে এখানে জনমানবহীন প্রান্ত, কোনো মানুষ নাই এখানে, কোনো কুয়া নাই এখানে, কেউ নাই, কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, জাতির পিতা কথা বলতে পারছেন না, কারণ এমন অনেক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, কলিজার টুকরা সন্তানটা জন্ম নিল, সেটাকে তিনি একটু আদর স্নেহ করবেন, কুলে নিবেন, কাঁধে নিবেন, একটু মহব্বত করবেন, সেই সুযোগটাও পেলেন না, কথার যে উত্তর দিবেন, নিজের বিবির কথার জবাব দিবেন, এরকম পরিস্থিতি নাই, শুধু আঙ্গুলটা একটু আকাশের দিকে উঁচু করলেন, বুঝালেন এটা আমি নিজের ইচ্ছায় করি নাই, যার আদেশে করেছি তিনি কি। জাতির পিতার স্ত্রী বুঝে ফেললেন, তিনি বললেন, অসুবিধা নাই প্রিয়তম স্বামী আমার, ওই আল্লাহর হুকুম মতো যদি এখানে আমাদেরকে রেখে যান, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান, ওই আল্লাহর উপর আমার ইমান হলো এমন, তার হুকুমে রেখে গেলে আমি হাজের আর ইমান হলো এমন, আমি বিশ্বাস করি তিনি আমাদেরকে খাবার দাবার পানীয় আর কোনো কিছুর অভাবে আমাদেরকে এখানে রাখবেন না। কি জাতের ইমান, একা রেখে চলে যাচ্ছেন, কেউ নাই এখানে, কুয়াও নাই পানি পান করার, কিচ্ছু নাই, সামান্য খাবার আর পানি দিয়ে চলে যাচ্ছেন জাতির। যাওয়ার সময় তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিয়ুকিমু সলাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কি সুন্দর দোয়া, এখানে তিনি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন, জোরে বলেন কয়টা। এক নম্বরে বললেন, আল্লাহ আমি আমার বংশধরদেরকে সন্তান স্ত্রীকে এমন এক জায়গায় রেখে গেলাম, চাষাবাদহীন এই অঞ্চল মরুভূমি, দুধ মরুভূমি, কোনো খাবার দাবার নাই, এমন একটি জায়গায় আমি রেখে গেলাম, ওয়ারযুকহুম মিনাস সামারাত, উত্তম ফল ফলাদি খাবার দাবারের ব্যবস্থা তুমি করে দিও। এক নাম্বার দোয়া আল্লাহ কেমনে কবুল করলেন, তিনি যখন তার স্ত্রী এবং তার সন্তানকে রেখে চলে গেলেন, যখন বিবি হাজেরার খাবার আর পানীয় ফুরিয়ে গেল, পানির জন্য তিনি যখন একটু পানি সংগ্রহের জন্য তিনি যখন দৌড়ঝাঁপ আরম্ভ করলেন, একবার সাফায় পাহাড়ে আরোহণ করেন, আরেকবার মারওয়া পাহাড়ে আরোহণ করেন, কোথাও কোনো কুয়া বা মানুষ পাওয়া যায় কিনা, এইভাবে করে তিনি 7 বার সাফা আর মারওয়ার মধ্যে চক্কর দিলেন, দৌড়াদৌড়ি করলেন আল্লাহর কাছে, তার এই বান্দি এই দৌড়াদৌড়ি এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত হজ আর ওমরা করতে যাওয়া, জাতির পিতার সন্তানরা যেন ওখানে গিয়ে 7 চক্কর দৌড়াদৌড়ি করে, এটা আল্লাহ তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। 7 বার দৌড়াদৌড়ি করে হতাশ হয়ে এসে দেখেন, হায় হায় হায়, তার কলিজার টুকরা সন্তানের পায়ের কাছেই মরুভূমি উদ্গিরণ হয়ে সেখানে প্রসবন, জমজমের কূপ উদ্গিরণ হয়েছে, সুবহান, জমজমের পানি, সেই থেকে আজ পর্যন্ত 4000 বছরের বেশি সময় ধরে, বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন জিলিয়ন ভিলিয়ন জানি না কত, আমি এত গ্যালন গ্যালন পানি এখান থেকে সরবরাহ করা হচ্ছে, আজ পর্যন্ত পানির কি কোনো সংকট দেখা দিয়েছে? সুবহানাল্লাহ, কি বরকতময় পানি, নবীজি বলেছেন
জমজমের পানি মানুষ যে নিয়তে পান করে আল্লাহ ওই নিয়ত পরিপূর্ণ করে দেন। ফিহি তাআমুম মিনাত তুউম, এটাতে খাদ্যের উপাদান রয়েছে। ওয়া শিফাউম মিনাস সুকুম, এই পানির মধ্যে রোগের শিফা রয়েছে। সুবহানাল্লাহ, যাদের রোগবালাই আছে জমজমের পানি পান করুন। ওদের অমরায় গেলে দেখবেন, হজে গেলে দেখবেন গ্যাস্ট্রিক অনেক ধরনের সমস্যা, আল্লাহ রহমতে জমজমের পানি পান করার পরে শরীরের মধ্যে একটা এনার্জি ফিরে আসে, কারণ নবীজি বলেছেন এই পানির মধ্যে আল্লাহ শিফা রেখেছেন। জাতির পিতার এক নম্বর দোয়া, আল্লাহ আমার বউ বাচ্চার খাবার দাবারের ব্যবস্থা করে দিও, দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? দুই নম্বর দোয়া, লিয়ুকিমুসসালাহ, আল্লাহ এখানে রেখে যাচ্ছি এরা যাতে এখানে নামাজ কায়েম করে, এই দোয়াটাও কবুল হলো, কারণ তিনি তার এই ছেলেকে নিয়ে পরবর্তী পর্যায়ে এখানে কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিলেন। সেই থেকে যে সেখানে সালাত তাওয়াফ ইবাদত বন্দেগি এতেকাফ শুরু হয়েছে, আজ পর্যন্ত সেখানে তা বিদ্যমান আছে অনবরত দিবানিশী 24 ঘন্টা। সুবহানাল্লাহ, দুই নম্বর দোয়াও, তিন নম্বর দোয়া, আল্লাহ এখানে আমার বউ বাচ্চাকে একাকি রেখে যাচ্ছি আমি, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, কিছু মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দিও। এই দোয়া কেমনে কবুল হলো? বিবি হাজেরা জমজমের পানি আছে, তিনি এখানে আসছেন, এখন পাখির একটা স্বভাব হলো যেখানে কুয়া থাকে ওখানে দিয়ে পাখি কি করে বেশি উড়াউড়ি করে, পাখির উড়াউড়ি আরম্ভ হলো। ইয়ামেন থেকে একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে খুব পিপাসার্থ, হঠাৎ করে দেখে একদিকে পাখি উঠতেছে, ভাবতেছে নিশ্চয়ই ওখানে কোনো কুয়া আছে, খোঁজ নিয়ে নিয়ে দেখে দেখে এখানে জমজমের কুয়া, এসে দেখলো বিবি হাজারাকে, ভাবলো তিনি মনে হয় এই কুয়ার মালিক, কিন্তু সত্যিকারের মালিক কে? বলো আচ্ছা আপনি কি আমাদেরকে এই কুয়ার পানি পান করতে দিবেন? তিনি বললেন দিব, কিন্তু কন্ডিশন আছে, শর্ত। এরা ভাবছে না জানি কত টাকা চায়, কত স্বর্ণ মুদ্রা, কিন্তু তারা যা ভেবেছে ঘটেছে তা। তিনি বললেন শর্ত হলো তোমরা যদি এইখানে বসতি স্থাপন করো তাহলে আমি তোমাদেরকে এই পানি পান করতে দিব। মেনে নিল, এইটা ছিল জুরহুম গোত্র, এরা এখানে বসবাস আরম্ভ করলো। অবশেষে এই গোত্রেই বিয়ে করেছিলেন সাইয়েদিনা ইসমাইল আলাইহিসসালাম, আর এই গোত্রেই সর্বশেষ এসেছেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতির পিতার তিন নম্বর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এটা জাতির পিতার কয় নম্বর পরীক্ষা চলতেছে? সাত নম্বর পরীক্ষা, আট নম্বর পরীক্ষা, বয়স তখন 80 বছর, কত বছর? আল্লাহ জাতির পিতার পরীক্ষা নিচ্ছেন, বললেন ইব্রাহিম তোমার লজ্জাস্থানের সামনের অংশের চামড়া ফেলে দিয়ে নিজের খতনা নিজে করো। বুখারীর হাদিস, ইখতাতানা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া হুয়া ইবনু 80 সানাতান বিল কদুম, 80 বছর বয়স তার, আল্লাহ বলেছেন নিজের খতনা নিজে করো। ইব্রাহিম আলাইহিসসালাম একটা কুঠার হাতে নিয়ে তার লজ্জাস্থানের সামনের অংশের চামড়া নিজেই কেটে দিয়ে নিজের খতনা নিজে আদায় করেছেন। আল্লাহু আকবার! এই পরীক্ষায়ও নয় নম্বর পরীক্ষা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেক বছর হইল তো, ওই ছোট সন্তান যেটা রেখে আসছিলেন ওইটা এখন কি হয়ে গেছে? ইব্রাহিম আলাইহিসসালাম অপেক্ষায় আছেন আল্লাহ কোন সময় বলবেন যাও পুলাটারে বাড়ি ফিরাই আনো, বউটারেও অপেক্ষা আছে, কিন্তু ঘটলো তার উল্টা। আল্লাহ বললেন, স্বপ্ন দেখালেন, নবীদের স্বপ্ন আর আমার আপনার স্বপ্ন কি একরকম? নবীদের স্বপ্ন হলো ওয়াহি, নবীদের স্বপ্ন হলো, তিনি স্বপ্ন দেখলেন, দেখে ছেলেকে এসে বললেন, সূরা সফফাতে এসেছে, তিনি তার সন্তানকে এসে বললেন ফালাম্মা বালাগা মাআহু আস-সায়্যা ক্বালা ইয়া বুনাইয়্যা ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানযুর মাযা তারা, ইন্নি আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি। দেখেন পিতা কেমন, জোর করে চাপায় দেন না, বলতেছেন ফানজুর মাযা তারা, আচ্ছা বাচ্চা আমার, ছেলে আমার, তোমার অভিমতটা কি, রায় কি, বলো, আমি তো স্বপ্নে দেখেছি এটা, তুমি কি চাও, অভিমতটা কি?
তিনি তো চাইলে বলতে পারতেন কোন জাতের বাপ আপনি, হ্যাঁ এত বছর পরে আসছেন আইসা বরকন আমার জবাই করে ফেলবেন, এটা বলেছেন? তিনি জানতেন বার পয়গাম্বরের স্বপ্ন এটা আল্লাহর তরফ থেকে আসা ওহি, সুবহানাল্লাহ। পয়গাম্বরের ছেলে তো পয়গাম্বর হচ্ছেন। তিনিও পয়গাম্বরে সুলভ জবাব দিলেন, বললেন ইয়া আবাতি ফাআল মা তুকমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা আপনাকে রব যা আদেশ করেছেন তা পালন করুন, আপনার ছেলে ইসমাইলকে সীমা লঙ্ঘনকারী হিসাবে নয় বরং সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। এখন বাপ ছেলেটাকে রেডি কইরা বাড়ি থেকে বের হয়েছেন কিসের উদ্দেশ্যে? জোরে বলেন, আসছে মিস্টার ইবলিস ঈসা কয় ইব্রাহিম, এত বছর পরে পুলাটারে বাড়ি না ফিরাইয়া জবাই করতে যাচ্ছ, আল্লাহর কাছে কি বিকল্প কোনো অপশন চাওয়া যাইতো না? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি বুঝছেন এটা তো মানুষ না, বলে আল্লাহর আদেশ থেকে আমাকে ধোঁকা দিতে পারে পৃথিবীতে শয়তান ছাড়া আর কেউ হতে পারে? বললেন তোরে আমি চিনে ফেলেছি, আল্লাহর হুকুম মানতে তুই বাধা দিবি কেন, তুই শয়তান। তাকে তিনি পাথর নিক্ষেপ করলেন, তিনবার পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ এত খুশি হয়েছেন, বলেন ইব্রাহিম তোমার কাজটা খুব ভালো লেগেছে, তোমার সন্তানরা যেন তোমার সুন্নত পালন করে হজ করতে আসলে তারাও তোমার মতো পাথর নিক্ষেপ কিয়ামত পর্যন্ত করা লাগবে, সুবহানাল্লাহ। জাতির পিতা বললেন আমার সন্তানকে আমি বিকল্প কোনো অপশন চাইব না, শোন প্লিজ, আমার আল্লাহকে খুশি করার জন্য আমার ইসমাইলকে, এটা তো একটা ইসমাইল, আরও ইসমাইল থাকলে সবগুলা ইসমাইলকে আল্লাহর পথে আমি উৎসর্গ করে দিতাম, সুবহানাল্লাহ। পরে বাড়ি চলে গেলে চলবে না, যে শিক্ষা নিয়ে যা। জাতির পিতা যেমন আল্লাহর দিনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তানকে উৎসর্গ করার নিয়তে ছেড়ে দিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন, এই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য আমার বুড়া বাবাদের জুয়ান সন্তানদের রক্ত দরকার। জুয়ান যুবক তরুণ ছেলেদেরকে বলবেন যা কোরআনের মিছিলে, যা দিন কায়েমের মিছিলে, আমি জাতির পিতার সন্তান, আমিও জাতির পিতার মতো জাতির পিতা যেভাবে তার সন্তানকে দিনের পথে উৎসর্গ করার নিয়ত করে বের হয়ে গিয়েছিলেন, আমিও জাতির পিতার উত্তরসূরি হয়ে তোমার মতো সন্তানকে কোরআনের মিছিলে কোরআনের আন্দোলনে যাওয়ার জন্য তোমাকে আমিও আল্লাহর নামে সুপর্দ করে দিলাম। পারবেন পারবেন পারবেন? জাতির পিতাকে দিতে পারে নাই ধোঁকা, শয়তান গেছে কার কাছে? মায়ের কাছে। কয় দেখছো হাজেরা তোমার জামাই কামটা করলো কি? কয় কি হয়েছে? কয় এত সুন্দর করে যে সাজাই গুজাই দিলা পুলাটারে, তোমার স্বামী তো তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কয় কি কও, বাপ কি কখনো সন্তানকে জবাই করতে পারে? ইবলিস কি আর বলবে। কয় শোনো, তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন কি রে, তুই তোমার আল্লাহকে কেন বললে, তোর আল্লাহ বললি না, তুই তো মানুষ না তুই। তিনিও বললেন শোন, আমার তো এটা একটা ইসমাইল, যদি আরও ইসমাইল থাকতো, যদি সত্যি আল্লাহর আদেশে আমার স্বামী নিয়ে যান কোনো আপত্তি নেই, একটা ইসমাইল কেন, আরও থাকলে সবগুলারে আল্লাহর পথে কুরবানি করে দিব, তাও আমরা আল্লাহ তালার কাছে কোনো অবজেকশন করব না। আজকের মাহফিলে মা বোনরা আছেন বাড়ি থেকে শুনতেছেন, চট্টলার মা বোনদেরকে সারা বাংলাদেশের মাদের কেমন হতে, হাজারা আলাইহাস সালাম, সন্তানদেরকে এভাবে দিনের পথে নামাই দিতে হবে। পাঁচ তারিখে স্বৈরাচার এমনি এমনি পালায় নাই, আপনারা দেখেছেন এর আগে 15-20 দিন মারা সন্তানদেরকে রাজপথে নিয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছেন যা। এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে আদালত চত্বরে, তার সন্তানকে কাঁধের মধ্যে এসে কি করছে, থাপড়াচ্ছে, যা ভয় পাস না। আমার এটা দেখে আবু হানিফার মার কথা মনে পড়ছে। আবু হানিফাকে তৎকালীন জালেম শাসক জেলখানার ভেতরে এনে কাপড় খুলে পিটাচ্ছে, মাকে ডেকে এনেছে, ভাবছে মার সামনে সন্তানকে পেটাইলে মা সন্তানকে বলবে জালিমদের কথা মেনে নে, এটা তো আবু হানিফার মা। এসে বলেছেন আবু হানিফা এদের মায়ের খাইয়া এদের কথা শুনিও না, মাথা নত করবা না, পিটাতে পিটাতে মেরে ফেললেও তুমি জালিমের সামনে মাথা নত করবা না।
মাদেরকে এমন হতে হবে। এটা তো হয়েছে গণবিপ্লব। আরেকটি ইসলামী বিপ্লবের জন্য আমাদের মা বাবাদেরকে, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় নামিয়ে দিয়ে কুরআনের মিছিলে তাদেরকে সুপর্দ করে দিতে হবে। পারবেন তো? আল্লাহ কবুল করে। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেটাকে নিয়ে সত্যি সত্যি যখন বলতেছেন, বাবা চলো কাম শুরু করি, অতএব বাপ বেটা দুজনেই আত্মসমর্পণ করে যখন অবস্থা এমন হলো, ওয়াতাল্লাহুলিল জামিন, ছেলেকে উপর করে শুইয়ে দিলেন। কেন? জবাই করে দিবেন। আল্লাহ দেখলেন খলিল ইব্রাহিম সন্তানকে জবাই করেই দিবেন, ছুরি চালাতে যাবেন। আল্লাহ বললেন, দাঁড়াও, কথা, তুমি তো স্বপ্নকে দেখেছি, বাস্তবে রূপ দিতে যাচ্ছ। নিশ্চয়ই এটা ছিল তোমার জন্য উত্তম পরীক্ষা, পরীক্ষায় পাশ করে ফেলেছ, ছেলেকে জবাই দিতে হবে না। ওফাদাইনাহু বিযিবিন আযীম, আমি জান্নাত থেকে আরেকটি জবাই তোমার জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় জাতির পিতা, কয়টা পরীক্ষা গেল? 10 নম্বর পরীক্ষা। জাতির পিতা ভেবেছেন এখন সন্তানকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, দেখি এখন আমাদের জন্য কি আদেশ আছে। আল্লাহ বললেন, বাপ বেটা দুজনে মিলে এবার আমার ঘরটারে পুনর্নির্মাণ করো। সুবহানাল্লাহ। পড়বেন না, পরীক্ষার কোনো শেষ নাই। বাপ হলেন মিস্ত্রি আর ছেলে হলো হেল্পার। যুগালি বলে না, বাপ বেটা দুজনে মিলে কাবাঘর পুনর্নির্মাণ করলেন, আল্লাহ স্থানটা দেখাইয়ে দিলেন। ওই যে আয়াত আমি আলোচনার শুরুতে পড়েছিলাম, তারা কাবাঘর সংস্কার করলেন, হাজারে আসওয়াদও স্থাপন করলেন। এরপরে আল্লাহ বললেন, দাঁড়াও, বাপ বেটার পরীক্ষা শেষ হয় নাই। আল্লাহ বললেন, এবার বাপ বেটা দুজনে মিলে এখানে রুকুকারী, সাজদাকারী, এতেকাফকারী যারা আসবে এদের জন্য বাপ বেটা দুইজন মিলে এই আমার ঘরটা পরিষ্কার কর। সুবহানাল্লাহ। পড়বেন না, এখানে পাশে কি কোনো মসজিদ আছে? এয়ার আলী খান মসজিদের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি বা সেক্রেটারি সাহেব, সভাপতি সেক্রেটারি সাহেব মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দেন তো, মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দিয়েন। আমাদের দেশে যারা সভাপতি সেক্রেটারি হয় মনে মনে, আমি কি আর ঘর ঝাড়ু, আমি কি আর মসজিদ ঝাড়ু দিব, এটা মুয়াজ্জিন সাহেব। আমার বাবা আমাদের এলাকায় তিনি তার পৈতৃক সম্পত্তিকে জায়গা দিয়ে মসজিদ স্থাপন করলেন। যতকাল তিনি বেঁচে ছিলেন আমি দেখতাম আমার বাবা ঘরের মধ্যে একটা ঝাড়ু রাখতেন, এই ঝাড়ু কাউকে টাচ করতে দিতেন না। প্রতিদিন সকালবেলা, তিনি মসজিদের প্রতিষ্ঠাতা এবং মসজিদের সভাপতি, প্রতিদিন ওই ঝাড়ু এটা নিয়ে সকালবেলা দৌড় মারতেন। আমি তখন খুব ছোট। একদিন আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বু আপনি এই গ্রামের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, সবাই আপনাকে সম্মান করে, আপনি পৈতৃকভাবে আপনার পূর্বপুরুষরাও এই এলাকায় সম্মানিত, আপনিও সম্মানিত, মসজিদের প্রতিষ্ঠাতা আপনি, সভাপতিও আপনি, এখানে মসজিদ, আমি তো তখন ছোট, ছোট মানুষের মাথায় যা আসে আর, আপনি কেন এটা ঝাড়ু দেন? আমাকে নিয়ে গেছে আর কি ঝাড়ু দেওয়ার জন্য, শিখাইতেছে ছোটবেলা থেকে আমাকে। অনেকবার আমার বাবা মসজিদ ঝাড়ু দিতে নিয়ে গিয়েছেন, ঝাড়ু দিয়েছেন। একদিন আমি প্রশ্ন করলাম, আপনি কেন এখানে আসেন, আর কি এলাকায় কেউ নাই, মসজিদের হুজুর আছেন না, ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব? আমার বাবা বললেন, শোনো, মসজিদে বসাই আমাকে বললেন, কিয়ামতের দিন এই যে বাপ বেটা দুজন মিলে ঘর ঝাড়ু দিচ্ছি, এটাই নাজাতের উসিলা হতে পারে। তারপরে তিনি আমাকে বললেন, মসজিদ ঝাড়ু দেওয়া এটা অসম্মানের কাজ নয়, মসজিদের ঝাড়ুদার হতে পারাও এটা সৌভাগ্যের ব্যাপার। এরপর থেকে আমি আমার বাবাকে আর কোনোদিন প্রশ্ন করি নাই। এরপর থেকে আমিও যখন সুযোগ পেয়েছি মসজিদ ঝাড়ু দেওয়ার চেষ্টা করেছি। পরে যখন মাদ্রাসায় পড়লাম, পরে আয়াত পাইলাম, যেটা তো আমার পিতার কাজ না, এটা আমার জাতির পিতা। যখন মাদ্রাসায় পড়লাম দেখলাম এটা আমার আব্বার কাজ না, শুধু এটা জাতির আব্বার হো। আল্লাহ বললেন, বাপ বেটা দুজন মিলে ঝাড়ু দাও, পরিষ্কার করো।
তারা তো চাইলে বলতে পারতেন, আল্লাহ কি কইলেন আপনি, হ্যাঁ আমরা বাপ বেটা দুজন নবী, আমরা কি এটা করতাম, আমাদের উম্মতরা এটা করবে, এটা বলেছেন, বাপ বেটা দুজনে পরিষ্কার করলেন। ভাবছেন পরিষ্কার টরিষ্কার যেহেতু করছি দায়িত্ব মনে হয় শেষ, আল্লাহ বলেন কি এর দায়িত্ব শেষ, এবার ইব্রাহিম তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু, আমি তোমাকে হজের মুয়াজ্জিন বানাব। সুবহানাল্লাহ পড়বেন না, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালাম ওয়ালা কুল্লি দামির ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমীক। মানুষদের উদ্দেশ্যে হজের হজের ঘোষণা দাও, যাতে করে মানুষ পায়ে হেঁটে উঠে চড়ে মানুষ যেন এখানে এসে সমবেত হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি হজের ঘোষণা দিই, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, আশেপাশের এলাকায়ও তো আওয়াজ যাবে না, গোটা দুনিয়ায় কেমনে এটা ছড়ায় যাবে। আল্লাহ বললেন তোমাকে যে আদেশ দিয়েছি তুমি সেই দায়িত্ব পালন করো, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমার। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে তিনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কোনো কোনো রেওয়ায়েতে এসেছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে তিনি হজের ঘোষণা দিলেন, আর আল্লাহ তার এই ঘোষণাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়ার দিক দিগন্তে ছড়িয়ে দিলেন। শুধু পৃথিবী নয়, আল্লাহ রুহের জগৎ পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিলেন। তখন আমরা কেউ ছিলাম না, দুনিয়ায় ছিলাম রুহের জগতে, এই আওয়াজ রুহের জগতে যখন গিয়েছে, এই আওয়াজ শুনে আমরা যারা লাব্বাইক বলেছি তাদের নসিবেই আল্লাহ তার ঘরের জিয়ারত রেখে দিয়েছেন। এই মোট পরীক্ষা বললাম কয়টা, জাতির পিতা এমনি এমনি হয় নাই, জোর করে জাতির পিতা বানায় নেয়। আমার জাতির পিতা পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি, আল্লাহ বললেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, স্মরণ করো যখন তোমার রব ইব্রাহিমকে, ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা কয়েকটি বিষয়ে যখন পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা হলো সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বললেন ইন্নী জাআইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। তিনি বললেন আল্লাহ শুধু আমাকে না, আমার বাচ্চাগুলোকে আমার বংশধরদেরকেও বানাও। আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই বানাবো, তবে তোমার বংশধরদের জালেম ছাড়া, জালেম ছাড়া বাকিদেরকে আমি নেতৃত্ব দিব। আল্লাহ এমন নেতৃত্ব দিলেন ইব্রাহিম নবীর বংশে আল্লাহ নবুয়ত দিয়েছেন, পাশাপাশি আল্লাহ হুকুমত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন পাশাপাশি আল্লাহ সর্বপ্রথম তার বংশে নবুয়তের পাশাপাশি যাকে হুকুমত রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল, এর উদ্বোধন হয়েছিল ইউসুফ নবী দিয়ে, আর এর সমাপ্তি হয়েছিল আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহ আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন দুররিয়াতান বা'দুহা মিন বা'দ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের পরিবার, ইমরানের পরিবারকে বিশ্ববাসীর উপরে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে কিসের জন্য মনোনীত করা হয়েছে? উত্তর হলো মুফাসসিরগণ লিখেছেন তাওহীদের প্রচার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইব্রাহিমের বংশকে আল্লাহ মনোনীত করেছেন। আল্লাহ কি করেছেন শুনেন, আমাদেরকে আল্লাহ তাআলা, আমরা তো জাতির পিতার সন্তান, আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন তার জমিনে তার দিন কায়েম করার জন্য। এই বংশেই নেতৃত্ব শুরু হয়েছে ইউসুফ নবী থেকে, আর ক্রমধারা এসে শেষ হয়েছে আমার নবীর একটা পরিচয় হলো, তিনি খাতামুন নবী, শেষ নবী। এজন্য একজন মানুষ মুসলমান হতে হবে, এই যে কালেমা পড়েছি আমরা, ইমান কালেমা, এই যে কালেমার দুইটা অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো
রিসালত। কেউ যদি তাওহীদ কবুল করে রিসালত কবুল না করে সে কোনোদিনও মুমিন হতে পারবে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মানি না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি মানি না, অথবা তিনি শেষ নবী মানি না, তার কি ইমান থাকবে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরি নবী, তিনি শেষ নবী, এটা কখন ফয়সালা হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ আসমান জমিন সৃষ্টি জগৎ এগুলো সৃষ্টি করার 50,000 বছর আগে কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? কলম। এরপরে আল্লাহ বলেছেন উক্তুব, কলম বলেছে মা আকতুব, মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়াম, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব লিখো, সবার ভাগ্য লিখো। আল্লাহর নবী বলেছেন আমি যে নবী সেটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীরে লিখে দেওয়া হয়েছে, আখেরি নবী তিনি। সুতরাং কেউ যদি আল্লাহর নবীকে আখেরি নবী মনে না করে খতমে নবুয়তের ব্যাপারে তার যদি ইমান না থাকে সে এখনো ইমানদারের লিস্টেই ঢুকতে পারে। ইমানদারের লিস্টে ঢুকতে হলে আগে আখেরি নবীকে শেষ নবী মানতে হবে। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই আর কোনো রাসূলও। আমার দেশে কাদিয়ানিদের উদ্ভব হয়েছে, কাদিয়ানিরা ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে বিগত সরকারের আমলে কাদিয়ানিরা ওপেনলি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছে। কাদিয়ানিরা কাফের, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও, কারণ কাদিয়ানিরা শেষ নবীকে নবী মানে। এই কুখ্যাত কাদিয়ানিদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই অমুসলিম কাফির ঘোষণা করতে। আমার দেশে কি হিন্দু নাই, বৌদ্ধ খ্রিস্টান নাই, তাদের সাথে আমাদের ঠেলাঠেলি আছে? তারা যেভাবে অমুসলিম হিসাবে বাংলাদেশে বসবাস করছে, কাদিয়ানিরা অমুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকুক, বাংলাদেশে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু আহমদিয়া, আহমদি সম্প্রদায় এ ধরনের বিভিন্ন ধরনের নাম দিয়ে আর দুর্বল মুসলমানদেরকে লোভ লালসা দেখায়া, মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করায়া, এদেশের মুসলমানদেরকে আহমদিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে কাদিয়ানি নতুন ফেরকার উদ্বোধন হবে, উদ্ভব হবে, এটা 90% মুসলমানের বাংলাদেশে একজন মুসলমানও মেনে নিবে না। আল্লাহর নবী আখেরি নবী, এ ব্যাপারে সন্দেহ থাকলে সে ইমানদার হতে পারবে? এজন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় কাদিয়ানিদেরকে রুখে দিতে হবে, তারা বসবাস করুক, এদেশে থাকুক, এদেশে খাক পড়ুক, আপত্তি, কিন্তু কাদিয়ানি নাম নিয়ে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না। আগে নিজের পরিচয় বলো যে আমরা অমুসলিম, তুমি নিজেকে মুসলমান বলো, আবার আখেরি নবীকে নবী বলো না, তোমার এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে। হয় নিজেকে অমুসলিম বলো, তোমার কাজ চালাও, সামাজিক কাজ, মানবিক কাজ সব করো, তোমার সাথে আমাদের কোনো দুশ্মনী, তুমি আখেরি নবীকে নবী মানো না, আবার বলো তুমি মুসলমান, তুমি ওই ব্যানারে কাজ করো, এই ব্যানারে তোমাকে বাংলাদেশে আমরা কাজ করতে দিব না, দিব না, দিব না। আমার নবীর পরে নবী আছে? আমি বলছিলাম আল্লাহ বলেছেন ইব্রাহিম শুধু তোমাকে না, তোমার বংশধরদেরকে নেতৃত্বের জন্য নির্বাচন করলাম, কিসের জন্য? তাইলে আমাদের জাতটা কিসের জাত এটাও কইতে পারলে না? নেতার জাত কিসের জাত, কিসের জাত? আমাদের জাতটাই হলো নেতার জাত, নেতৃত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অথচ আজ ইব্রাহিমের সন্তানরা গোটা দুনিয়ায় ফুটবল, ফুটবল বুঝেন না, ফুটবলকে যেই পায় সে আদর করে না, লাথি মারে। ইব্রাহিমের সন্তানদেরকে আজকে গোটা পৃথিবীতে লাথি দেওয়া হয়, কেন? ইব্রাহিমের সন্তানরা, ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানরা, ইব্রাহিম আলাইসাল্লামের রব, আমাদের রবের দেওয়া কিতাব থেকে দূরে সরে গিয়ে তারা মানুষের দেওয়া আইন কানুন ধার করে যখন এটা দিয়ে সমাজ রাষ্ট্র করার স্বপ্ন দেখেছে, সারা পৃথিবীতে তারা ফুটবলে পরিণত হয়েছে। ইব্রাহিমের সন্তানরা যদি এখান থেকে বের হয়ে আসতে চায়,
ইব্রাহিমের সন্তানদেরকে, জাতির পিতার সন্তানদেরকে কোরআনের পতাকা তলে, তাওহীদের পতাকা তলে একত্রিত হতে হবে। আল্লাহ আল্লাহ তাআলা জাতির পিতার দোয়া কবুল করেছেন, বললেন তোমাকে ইব্রাহিমের পরিবার, ইমরানের পরিবার, তোমার গোটা বংশধরদেরকে আমি মনোনীত করলাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এই জন্য আল্লাহ তাআলা জাতির পিতা আর নবীগণের নবী, আমাদের নবী, এই দুইজন, তারা যে এই গোটা বংশটাই যে নেতৃত্বের জন্য তাওহীদ 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 প্রতিষ্ঠার জন্য, এটা আমাদের স্মৃতিপটে বারবার ঢুকানোর জন্য আল্লাহ প্রত্যেকটা নামাজে তাশাহুদে এই দুইজনের প্রতি দুরুদ বর্ষণ বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আল্লাহ তাআলা আমাদের মগজে ঢোকানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের শেষ বৈঠকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আজকের একটা আয়াত আমরা আলোচনা করলাম, সূরা বাকারা আয়াত নাম্বার 124। এই আয়াত থেকে আমরা কি শিখলাম? জাতির পিতা পরীক্ষা দিয়েছে, জাতির পিতার সন্তানরাও তাদেরকে যে সৃষ্টি করা হলো নেতৃত্বের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য জাতির পিতার সন্তানদেরকেও আগামীতে পরীক্ষায় অবতীর্ণ হয়ে পরীক্ষা দেওয়া লাগবে। জাতির পিতার সন্তানরা কি প্রস্তুত আগামী দিনে দিন কায়েমের আন্দোলনে পরীক্ষায় অবতীর্ণ হলে পরীক্ষাগুলো দিতে কে কে প্রস্তুত আছেন আল্লাহর একটু দেখান তো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে, আমরা যেখানে কথা বললাম বড় বড় কথা, দেখা যাবে পরীক্ষা কিন্তু সামনে আসবে, অচিরেই আসবে সামনে, ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো না, মনে করেন না সব শেষ। আমার দেশের উপরে শকুনের থাবা আগেও ছিল, এখনো পৃথিবীর একটা দেশও চায় না বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম, যেভাবে ভারত চায় না আমেরিকাও চায় না। এত খুশি হইয়েন না, পরীক্ষা আগেও দিয়েছেন, আগামীতেও পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য বললাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে, যে কথা বললাম কথার চাইতে বেশি কাজ করে দেখাবো ইনশা।